নমস্কার বন্ধুরা, ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই যে ইঁচড় রান্না করব। এখন ইঁচড় সেইভাবে ওঠেনি, এগুলো চালানি ইঁচড়। এখন আমাদের এদিকের ইঁচড় সবে মুচি পেরিয়েছে, তো আজকে আমি এই ইঁচড়টা রান্না করব পনির দিয়ে। তো আপনারা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন ইঁচড় চিংড়ি, মুরগির ছাড় দিয়ে ইঁচড়, এমনি শুধু ইঁচড়। তো আজকে আমি পনির দিয়ে ইঁচড়টা বানাবো। আজকে পনিরটা আমি ঘরের দুধ দিয়ে বানাবো, একদম ঘরেই পনির তৈরি করবো। দুধটা একটু ফুটে উঠলে আমি ছানা কেটে নেব, ছানা কেটে তারপর আমি পনিরটা বানিয়ে নেব। এই যে দেখুন দুধটা ফুটে উঠেছে, এবার আমি ভিনিগারটা মিশিয়ে দেব। দু চামচ ভিনিগার দিয়ে দিলাম আমি। এই যে দেখুন ছানাটা কি সুন্দর কেটে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার একটু ছানাটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু ধুয়ে নেব ছানাটা। এই যে দেখুন ছানাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসে বেঁধে নিয়েছি। এবার আমি একটা শক্ত কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, তো পাটাটাই চাপিয়ে দিচ্ছি। এটা আধা ঘন্টা প্রায় আমি রেখে দেবো এইভাবে। তো চলুন এবার আমি ইঁচড়টাকে প্রথমে কেটে নিই। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এই মাঝের যে অংশটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো আর পিছনের এগুলো। এই যে এইভাবে পিস করে নেব। এই জলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে এই ইঁচড়ের যে কষ্টটা আছে সেটা চলে যাবে। এই যে দেখুন ইঁচড়গুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি আলু কেটে নেব। এই যে আলুটা এরকম বড় বড় করে একটু কেটে নিলাম। পেঁয়াজগুলো আমি কেটে নেব। এই যে সমস্ত কাটাকুটি আমার কমপ্লিট। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি ইঁচড়টা সিদ্ধ করে নেওয়ার জন্য ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, লবণ,
চা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আদা রসুনটা আমি বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার সিদ্ধ এখনো হয়নি, আর একটু হবে, তো আবারও ঢাকা দিয়ে রেখে দিই। এবার পনিরগুলো আমি কেটে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি পাটাটা তুলে দিচ্ছি। এই যে, এই দেখুন, একদম দোকানের মতন পনিরটা তৈরি হয়েছে। এই যে ঘরের দুধের পনির। এবার পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। পনির কাটতে যা ভালো লাগে না, তারপরে আবার ঘরের তৈরি পনির, একদম ফ্রেশ পনির। পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে, এই দেখুন। তো আপনারাও চাইলে বাড়িতে খুব সহজভাবে পনির তৈরি করে নিতে পারেন, শুধুমাত্র দুধ থাকলেই হবে, আর কিছুর দরকার নেই। এঁচোরটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, আমি গরম জল দিয়ে রান্না করব। এখান থেকে একটু জল আমি তুলে নিচ্ছি, উষ্ণ গরম হয়েছে জলটা, খুব গরম না। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এই উষ্ণ গরম জলের মধ্যে লবণ দিয়েছি, তার মধ্যে পনিরগুলোকে আমি একটু ভিজিয়ে রাখছি, তাহলে পনিরটা একটু সফট হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে পনিরটা আমি ভেজে নেব, তো তার জন্য সামান্য একটু তেল দিলাম। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজব না। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছে। বাকি পনিরগুলো আমি এভাবে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই ভাজার পরও উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, ওটাও ভালো হয়। আমি অন্যান্য সময় পনির যখন ভিজাই না তখন ভাজার সময় লবণ দিই, কিন্তু আজকে লবণ দিলাম না, কারণ আমি আগেই পনিরটা লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর সঙ্গে এঁচোরগুলোকে ভেজে নেব। সিজনের এই প্রথম এঁচোর আমি একটু অন্যভাবেই বানাচ্ছি, পনির দিয়ে। তো আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
হাওয়া দিচ্ছে এত, চোখে ধুমো আসছে লাগছে, উল্টো পাল্টা হাওয়া দিচ্ছে। এঁচোড় আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আরো তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে আমি ভেজে নেব। এই যে দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে সামান্য একটু জল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দু চামচ, ধনের গুঁড়ো দু চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ। এবার এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখছি। যেহেতু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি তাই একটু সময় ভিজিয়ে রাখবো। আগুনটা খুব জ্বলে গেছিল তাই সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। এরপর আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ইঁচোরটা দিয়ে দিচ্ছি। ইঁচোর আর আলুও আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষে নিয়েছি। এবার আমি গরম করে রাখা জলটা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকনাটা তুলে নিয়েছি, এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটু ঢেকে রেখে দেবো। এবার আমি তুলে দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, পনিরটা একদম সফট হয়ে গেছে। এমনি সফট হয়েছিল, এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এঁচোড় পনির হয়ে গেছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।